বলছেন পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হয়েছে ভালো। কখন জানতে পারলে বাবা মারা গিয়েছেন? কখন জানতে পেরেছি বলতে, কালকে আমি দুটোর সময় পড়ছিলাম, দিয়ে আমার বাবা এমনিতে হার্টের রোগ ছিল, দিয়ে কালকে ভোর 4টার সময় মানে স্ট্রোক হয়ে মারা গিয়েছে। পরীক্ষা কেন্দ্রে যে আমার পাশের বাড়ি জন আছে, আর কাকা এসেছিল, কাকা দিয়ে গেছে, আবার ওই যে কাকা দাঁড়িয়ে আছে ওখানে। বাবা কি চাইতেন তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও, তাই কি তুমি মানে জানার পরও পরীক্ষা দিতে এসছো? হুম, বাবার স্বপ্ন ছিল যে একটা যে ভালো করে পরীক্ষা দিচ্ছি না, এ নিয়ে বাবা খুব চিন্তিত ছিল, যে এরকম বারবার করে বলতো যে ভালো করে পরীক্ষাটা দে, এরকম বাবা বলতো। আর তাছাড়া আরও নানা রকম চিন্তা টেনশন ছিল সেই নিয়েও, আর বাবার তো এমনিতে হার্টের পেশেন্ট, এত টেনশন করা যাবে না। তাছাড়াও বাবা করতো, আগে 2 বার স্ট্রোক হয়েছিল, দিয়ে এবারে 3 বার হলো, বাবা মারা গেল। কী বলবো, এ তো ওর জীবনে সবচেয়ে বড় যে মানুষটি ওর বাবা, সে আজ সকালে চলে গেছে। তারপরেও যে ও পরীক্ষা দিতে এসেছে, এর জন্য ওকে আমরা সর্বান্তকরণে আশীর্বাদ করি, যাতে ওর সাফল্য হয় এবং ও আগামী দিনে ওর যা স্বপ্ন তা যেন সফল হয়। আজকে ভোর 4টার সময় আমরা খবর পাই অষ্টম দলুই রেস্টুরেন্টের সামনে ওর চায়ের একটি দোকান ছিল, সেই দোকানে দোকানটা ও চালাতো। আজকে ভোর 4টে নাগাদ ওনার মিসেস মানে আমাদের বৌদি ফোন করেন যে একবার এসো বাড়িতে, দাদার শরীরটা খুব খারাপ। তারপরে আমরা রেডি হয়ে 4:30 সময় যখন যাই, তখন অলরেডি দাদা এক্সপায়ার করেছে। আজকে ওর বড় মেয়ে মৌসুমী দলুই, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আজকে তার দ্বিতীয় দিনের পরীক্ষা, ইংলিশ পরীক্ষা। সে আজকে বাবা মৃতদেহ রেখে সে পরীক্ষা দিতে গেছে। আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা। মানে এই যে মেয়ে পরীক্ষা দিতে গেল,